আচ্ছা, আমরা শুরু করছি। কেমন, কজন আসছি? 47 কজন তোমরা স্টুডেন্ট? হ্যালো স্যার, আমরা তো স্যার ডিপার্টমেন্টে 80 জন, 80 জনের একটু বেশি। সিআর বলছো তুমি? না স্যার। সিআর আসছে? আসসালামু আলাইকুম স্যার। বলেছেন কে, নিশান নাকি কি নাম জি তোমার? স্যার। স্যার, আমার নাম নিশান। অ্যাটেন্ডেন্স নাও, নিয়েছ স্ক্রিনশট? নিয়ে আমাকে এক্সেল। আচ্ছা স্যার, হ্যাঁ স্ক্রিনশট নিচ্ছি। তোমাদের কি এর আগে ক্লাস ছিল? স্যার, এমনি জেনারেলি বৃহস্পতিবার দিন থাকে, বাট আজকে ছিল না। আমি তো 11টায় নেই। এটা এটা কি নিশি কি ইয়াতে 11:30টায় নেই নিশি ম্যাম? না স্যার, আমাদের তো নিশি ম্যাম না, আমাদের স্ট্যাটিস্টিক্স ক্লাস হয় বৃহস্পতিবার দিন, মানে 10টা থেকে 11টা পর্যন্ত। মানে এই ক্লাসে, এই ক্লাসে আমার ক্লাসটাতে অল্টারনেটিভ নিশি নেয় না? ও কয়টা নেয় বলছে? স্যার, উনি তো 11:30টায় নেই। 11:30টায়? জি স্যার, আমাদের মানে রুটিন অনুযায়ী 11:30টায় ক্লাস অ্যাকচুয়ালি। ঠিক আছে, আচ্ছা 11:30টা বেজেছে। এখন তুমি অ্যাটেন্ডেন্স নিয়েছো? জি স্যার, স্ক্রিনশট নিচ্ছি আমি। হ্যাঁ নাও, নিয়ে আমাকে জানাও, আমি শুরু করছি। হ্যাঁ, পুরো হাফ এন আওয়ার অপেক্ষা করছে, এখন আসে না ছেলেরা। আচ্ছা, আমরা কি এই পেজটা পড়িয়েছিলাম? দেখো, এই ম্যাথগুলো হয়ে গেছে বোধ হয় আমাদের। দেখো তো, একজন রেসপন্স করো আমার সাথে, বাকিরা অফ করে দাও, মিউট করো বাকিদের। এটা ম্যাথটা হয়ে গেছে এগুলা, তাই না? আচ্ছা, একটু জোরে বললো। হ্যাঁ, আমি আমাকে তো শুনতে পাচ্ছ বোধ হয়। এখান থেকে শুরু হবে তাই তো, নাকি এটা হয়েছিল ইয়ান কাউন্ট মেজারমেন্ট এপ্রিল দিয়ে হয়েছিল? না স্যার, এই পেজটা হয় নাই। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করছি। কেমন, অ্যাটেনশন দাও, আমি জিজ্ঞেস করব, মনোযোগ দাও সবাই। এখানে কি কি আমাকে কি মেসেজ পাঠিয়েছো নাকি? কেউ মেসেজ পাঠিয়েছে? যে দেখো, আমরা কি পড়ছি আজকে, দেখি আমি আজকে শেষ করা হবে কি না। তো শুরু তো দেরি করে ফেললাম। দেখো, আমরা ইয়ান কাউন্ট কিভাবে মেজার করব। কেমন, আচ্ছা আমরা কি পড়েছি, একটা লম্বা গ্যাপ গেছে আমাদের। ইনডাইরেক্ট সিস্টেমে আমরা কাউন্ট সিস্টেম পড়েছি 4টা, ডিরেক্ট সিস্টেমে 3টা পড়েছি, তারপরে ফোর্ড এডিয়ান পড়েছি। ফোর্ড এডিয়ান কেন করা হয়, ফোর্ড এডিয়ানের কাউন্ট কিভাবে মেজার করা হয়, এটা পড়েছি। কেমন, আচ্ছা এখন তোমাকে যদি একটা ইয়ান স্যাম্পল বা ফেব্রিক স্যাম্পল দেওয়া হয়, তুমি কিভাবে ইয়ান কাউন্ট মেজার করবে? আচ্ছা, এখানে দেখো, যে দেখে র্যাপ্রিল বলে, যে স্ক্রিনের দিকে তাকাও, যে র্যাপ্রিল বলছে, এটা তোমরা দেখে থাকবে। কেমন, এটাকে একদম বাংলায় যদি বলি আমরা, কি বলে, চরকা বলে কিন্তু এটাকে, না যে প্রথম একদম যে প্রিমিটিভ এজে যখন ফাইবার থেকে ইয়ার্ন প্রোডাকশন শুরু হয়, তখন কিন্তু এই র্যাপ্রিল দিয়ে, কেমন, হাতে চরকা নিয়ে, যে এক হাতে হয়তো বাম হাতে এই ফাইবার নিয়ে টুইস্ট করত, কিছু ফাইবার নিয়ে টুইস্ট করত আর চরকা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এটা এখানে একটা হ্যান্ডেল আছে হাতের, ম্যানুয়ালি হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে সুতা বানানো হতো কিন্তু। কেমন, তো এটা এখন মেকানাইজড হয়ে গেছে, অটোমেশন হয়েছে, তুমি সুইচ টিপ দিলেই তোমাকে ইয়ানটা ওয়াইন্ডিং করে দিবে বা র্যাপিং করে দিবে। র্যাপ, WRAP, মনে রাখবে এটা। র্যাপ্রিল কথাটা আসছে কি, র্যাপ হচ্ছে জড়ানো। কেমন, আমরা কি গিফট বক্স জড়াই না র্যাপিং পেপার দিয়ে, ওই র্যাপ থেকে এটা আসছে। কেমন, এ তোমাদের ল্যাব ল্যাবও হবে এটা। আচ্ছা, তোমরা যেহেতু ইয়ানের স্টুডেন্ট, তোমাদের কিন্তু যেখানেই তোমরা যাও না কেন, এই র্যাপ্রিল ডিল করতে হবেই তোমাদের। আচ্ছা, এখন ইয়ান কাউন্ট মেজারমেন্টের জন্য আমাদের 2টা প্যারামিটার লাগে। কি কি বলছে এখানে, যে একটা হচ্ছে স্যাম্পল লেন্থ লাগে, আর একটা হচ্ছে স্যাম্পলের ওয়েট লাগে, না ইয়ানের লেন্থ আর ওয়েট। আমরা জানি ডিরেক্ট সিস্টেম আর ইনডিরেক্ট সিস্টেম, যেই সিস্টেমে আমরা কাউন্ট মেজার করি না কেন, যে
তোমার লেন্থ আর ওয়েট লাগবে, কেমন একটা ফিক্সড লেন্থ বা ফিক্সড লেন্থ আর ওয়েট যদি তুমি নিয়ে নাও ঠিক আছে, এগুলি তুমি কাউন্ট মেজার করতে পারবে। আচ্ছা, ওয়েট নেওয়ার জন্য আমরা জানি যে আমাদের মাইক্রো ব্যালেন্স যেগুলো আছে, এই ব্যালেন্স তোমরা আমরা ইউজ করতে পারি। তো এগুলো আমরা দেখে আসছি, স্কুলে ছিল, কলেজেও দেখেছি, অত ইউনিভার্সিটিতে তোমরা যখন খুব অল্প পরিমাণ কেমিক্যাল যখন ওয়েট করতে গেছো, গ্লাস কাভার্ড ব্যালেন্স দেখেছো, তাই না? দেখেছি এই ধরনের তোমার ব্যালেন্স থাকবে যেখানে মিলি মিলিগ্রাম স্কেল পর্যন্ত থাকে। তুমি শর্ট ইয়ান স্যাম্পলও তুমি ইভেন ওয়েট করতে পারবে, তাহলে ওয়েট করাটা আমাদের জন্য সমস্যা না। ওয়েট মেশিন আমাদের আছে, লেন্থটা কিভাবে মেজার করব, কেমন পার্টিকুলার লেন্থের, এই যেমন এখানে বলছে যে লেন্থ মেজারমেন্ট ইয়ান ইন প্যাকেজ, এখানে আমরা কোণ দেখতে পাচ্ছি না, যে সুইং থ্রেডের কোণ দেখতে পাচ্ছি, দেখো যে 12টা কোণ আছে বোধ হয় নাকি, কটা 11টা আছে বোধ হয়, 10টা, আমরা 10টা 12টার অ্যারেঞ্জমেন্ট থাকে প্রতিটা থেকে। তুমি এখানে গাইড আছে, হুক আছে, এখানে একটা পার্টিকুলার পয়েন্ট এনে তুমি এটাকে অ্যাটাচ করে দিবে। অ্যাটাচ করে দিয়ে মেশিন যদি স্টার্ট দিয়ে দাও, তোমাকে 120 ইয়ার্স এর একটা লি তৈরি করে দিবে। দেখো, লক্ষ্য করো, মনে রাখবে এগুলো, এই টার্ম গুলো, সংখ্যাটা, এটাকে অনেক সময় স্কেইন বলে, কেমন স্কেইন অর লি, এটা থাকে 120 ইয়ার্স, 120 গজের। আচ্ছা, এটা কি, এটার গার্থ বলছে, গার্থটা গার্থটা হচ্ছে যে তুমি একবার যদি ঘুরে আসি এটা হয় 54 ইঞ্চ, মানে এটাকে সার্কামফেরেন্স বলছে। অ্যাকচুয়ালি সার্কামফেরেন্সটা হয় কিন্তু সার্কেলের বেলায় ইউজ হয় বেশি, না এটা সার্কেল না, দেখো তোমার হেক্সাগোনাল শেপের আছে আর কি, হেক্সাগোনাল তো বুঝতে পারছো, বেনজিনের মতো যে ষড়ভুজ আকৃতির আছে এটা। তাহলে একটা রোটেশনে হয় 54 ইঞ্চ, আমি 80টা রোটেশন যদি দেওয়াই, তাহলে 54 কে তুমি 80 দিয়ে যদি মাল্টিপ্লাই করো কত ইঞ্চ হবে, এটাকে 36 দিয়ে ডিভাইড করলে 120 ইয়ার্স হবে, কেমন। তাহলে আমরা কি করব যে 120 ইয়ার্স এর একটা একটা করে লি পাবো, এখানে 10টা প্যাকেজ থেকে আমরা 10টা লি পাবো। এই লি কে নিয়ে আমরা যে ব্যালেন্স আছে, ব্যালেন্সে ওয়েট নিয়ে নিব, তাহলে এটা পার্টিকুলার লেন্থ আর ওয়েট যদি থাকে আমরা কাউন্ট মেজার করে ফেলতে পারি যে কোনোটা, তাই না? ঠিক ঠিক জি স্যার। জি, এর কে বলছো তুমি, আমার সাথে কথা বলছো কে? আচ্ছা, কে বললে? জি স্যার। স্যার আমি, স্যার নাম কি তোমার? হ্যালো, কি? হ্যাঁ বলো, রেসপন্স করো। লি লি বলা হয় এটাকে, লি লি বলা হয়। জি স্যার, ইয়েস স্যার, এটা বলবেন না, বুঝলে বলবে স্যার, আবার বলেন, রিপিট করেন এটা। তাহলে এটা কিভাবে হয় 120, এগুলো তোমাদের শিখিয়ে দিচ্ছি কেন, এটা ভাই ভাই জিজ্ঞেস করা হয়, এগুলি আমরা যখন ভাই ভাই থাকবো এগুলো জিজ্ঞেস করব। তখন দেখো এটা এটা গার্ড বলছে, এটা গার্ডটা কত ইঞ্চ আছে দেখে বলো স্যার। 54 ইঞ্চ। জি, তাইলে তোমার এটা অটোমেটিক সেট আপ করা আছে, তুমি সেট করে দিতে পারবে। এখানে একটা পয়েন্টারের মতো আছে, কেমন ডিজিটাল, তুমি বলবে যে 80 রোটেশন, 80 রেভলিউশন দিয়ে অটোমেটিক স্টপ হয়ে যেত। এটা কিন্তু প্রথম ম্যানুয়ালি ছিল, আমাদের এখানে সম্ভবত অটোটা বোধ হয় নষ্ট আছে, তখন তোমার ম্যানুয়ালি ঘুরে নিতে হবে আর কি, কেমন একবার দুইবার তিনবার ভাবে 80 রোটেশন। তাহলে 80 রোটেশন যদি হয় 54 দিয়ে মাল্টিপ্লাই করলে 120 ইয়ার্স হবে। জুটের বেলা যদি করো, তোমরা দেখবে জুটের র্যাপটিলটা একটু বিগার আছে, এটা তো তোমার ইয়ে আছে 54 ইঞ্চ, মানে 1.5 গজ আছে কিন্তু, কেমন 36 ইঞ্চে 1 ইয়ার্ড হয়, তাই না? ইয়েস স্যার। এটা 1.5 গজ আছে, ওইটা সম্ভবত
দুই গজ করা আছে আর কি, ইয়াটা বিঘার আছে দেখবা। তোমরা বলবে যিনি ল্যাব করক, আমি ল্যাবে থাকতেও পারি নাও থাকতে পারি, স্যার ম্যাডাম থাকবেন, বলবে যে কটনের ম্যাডাম আমাদেরকে যারা স্যার বলেছেন জুটটাও করিয়ে দিতে। জুটেরটা দেখবো এটার পাশেই রাখা আছে, এটার পাশে যে টেবল আছে টেবলে রাখা আছে, ওইটা গার্ডটা বেশি করা আছে, দুই গজ করা আছে সম্ভবত। যাক তাহলে আমরা এটা মনে রাখলাম যে র্যাপ্রিল দিয়ে আমরা একটা সার্টিন লেন্থের ইয়ানকে ওয়াইন্ডিং করে নিব, এটাকে ব্যালেন্স আছে পাশে, ব্যালেন্সটাকে নোট ডাউন করে পরে তুমি ফর্মুলা বা ওই কিক নিয়মে আমরা কাউন্টটা বের করে নিব। কারণ তাহলে এটা সহজ একটা ওয়ে হয়ে গেল। আচ্ছা এখন বলছে যে ফেব্রিক স্পেসিমেন থেকে যখন আমরা ইয়ারটা শর্ট লেন্থের থাকবে, ফেব্রিক থেকে যদি তোমার কাউন্ট মেজার করতে পারে, আমরা অবশ্যই অ্যাপ্রিলে ওয়ার্নিং করতে পারছি না, তাই না? আচ্ছা এটা ফেব্রিক থেকে কি কারণে মেজার করতে হয়, সে ধরো তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় জবে যাবে, কেমন যারা ল্যাবের দায়িত্বে থাকে নর্মালি, ইঞ্জিনিয়াররাও থাকে ওখানে, তোমাদেরকে একটা ফেব্রিক স্যাম্পল নিয়ে আসবে, বায়াররা নিয়ে আসবে স্যাম্পল নিয়ে আসবে, এটা গার্মেন্টস এর স্যাম্পল বা ফেব্রিকের স্যাম্পল নিয়ে আসবে। ওখান থেকে আমরা যে এক্সপেরিমেন্টের জন্য যে অংশটা কেটে নিব ওটাকে স্পেসিমেন বলছি, ঠিক আছে? তোমাকে একটা শার্ট নিয়ে আসছে, তুমি শার্ট থেকে তোমাকে বলবে যে এই শার্টটা রিপ্রোডিউস করে দিবেন আমাকে 1 লাখ পিস, সে ধরো বিভিন্ন সাইজ তোমাকে বলে দিবে, ডাবল এক্সেল, এক্সেল, এল, এম, কি কেমন। তাহলে তোমার রিপ্রোডিউস করতে হলে প্রথমে আচ্ছা ফাইবার আইডেন্টিফিকেশনও তোমাদের পড়াবে, নিশি পড়াবে, তারপর স্টেজে ইয়ানটা যে শার্টটা যে তৈরি হয়েছে কত কাউন্ট দিয়ে, কেমন। তাহলে এই কাউন্ট টেস্ট করলে পুরো শার্ট থেকে তো আর তুমি ইয়ানটাকে উইথড্র করতে পারবে না, তাই না? আর্টেল ধরো ব্যাক পার্ট থেকে একটা স্পেসিমেন হয়ে গেল। স্পেসিমেনটা কি হলো, স্যাম্পল থেকে যে আমি ডিফারেন্ট হয়, কেমন। তাহলে তোমার কিন্তু এখানে কাউন্ট মেজার করে তখন আবার স্পিনিং মিলে অর্ডার দিবে, আপনি আমাকে এত কাউন্ট এত কাউন্ট এইভাবে আমাকে সাপ্লাই দিবেন ইয়ানটা। তাহলে দুইটা কাউন্টে কিন্তু মেজার করার দরকার আছে। আচ্ছা এখন বলছে দেখো যে স্ট্রিপটা নর্মালি নেওয়া হয় 20 ইঞ্চ লেন্থের নেওয়া হয়, কেমন, আর উইডটা আমরা এমন ভাবে নিব যে 50টা থ্রেড যাতে আমরা রিমুভ করতে পারি, মানে 50টা সুতা আমরা বের করে আনবো। তাহলে 50টা সুতার সাথে কি হবে যে 20 ইঞ্চ এটা হবে টোটাল লেন্থ, না এটার ওয়েট নিব। আচ্ছা এটা করতে গেলে দেখো ফেব্রিক আমরা জানি যে ওভেন ফেব্রিক কিন্তু ইন্টারলেসিং, জানি এই টার্মটা, ইন্টারলেসমেন্ট শুনেছি, ওয়ার্পার ওয়েফটেজ ইন্টারলেসমেন্ট ঘটে, জানি? জি স্যার জানি স্যার। আচ্ছা তাহলে উইভিং এ ঘটে ইন্টারলেসিং, আর নিটিং এ ঘটে ইন্টারলুপিং, কেমন, একটা লুপের ভিতর আর একটা লুপ। তুমি দেখবে কোনোদিন যদি একটা সোয়েটার বা কার্ডিগান থেকে যদি ইয়ারটাকে উইথড্র করে নিয়ে আসো, বের করে নিয়ে আসো অথবা টি শার্ট থেকে, দেখবা যে ইয়ারটা লুপ স্ট্রাকচার হয়ে আছে, কেমন লুপ হয়ে আছে। আর ওভেন ফেব্রিক থেকে যদি তুমি উইথড্র করো দেখা যাবে যে এটা ওয়েভি হয়ে আছে, কেমন, ওয়েভ, ঢেউ ঢেউ হয়ে আছে, এটাকে বলছে ক্রিম্প বলছে। মানে সোজা কথা তুমি ফেব্রিক থেকে যখন ইয়ারটাকে 20 ইঞ্চ ফেব্রিক থেকে যখন দিদি তুমি ইয়ারটা বের করে আনো, ওই সময় কি 20 ইঞ্চ ইয়ান থাকবে নাকি কি থাকবে, বেশি নাকি কম পাবে? ফেব্রিক যদি 20 ইঞ্চ ইয়ানটা যদি বের করে আনো 20 ইঞ্চি থাকবে কি, বুঝলে নাকি কথাটা? তোমার তুমি একটা
20 ইঞ্চের ডায়ামিটার উইথের একটা ফেব্রিক নিয়ে স্যার বেশি পাবো সুইয়ার বেশি পাবে, বেশি কেন পাবে, এই ক্রিম্পের জন্য, তাই না? এই ক্রিম্পটাকে আমরা রিমুভ করতে হয়, স্ট্রেট করে তোমার লেন্থটা নিতে হবে, এই কথাটা বলছে। তুমি যদি ক্রিম্পটাকে যদি মেজার না করো ক্যালকুলেশন, কিন্তু ভুল হয়ে যাবে, এটা তোমার লেন্থটাই ডিফেক্টিভ হয়ে যাবে, তখন ইয়ান কাউন্টই ভুল কাউন্ট দিবে, তখন তুমি এই ভুল কাউন্টের ইয়ান অর্ডার দিবে, ফেব্রিক বানানোর পরে দেখবে যে জিএসএম ম্যাচ করে নাই, বিশাল একটা লসে পড়ে যাবে, একটা কমপ্লেন আসবে যে তোমার জব নিয়ে দেখা যাবে রিস্ক হয়ে গেছে, যে ইঞ্জিনিয়ার এসব জিনিস জানে না আর কি, কেমন ইভেন ক্রিমটা কত পার্সেন্ট এটাও মেজার করে একদম কারেক্ট ভ্যালু দিয়ে তোমার এটাকে মাল্টিপ্লাই করতে হয়, ক্রিমটাকে অ্যাড করতে হয় আর কি। তোমার বাসায় যদি কোনো একটা ওয়েস্ট কাপড় থাকে, কেমন তুমি এই ক্রিমটা মেজার করতে পারো যে কত পার্সেন্ট ক্রিম হয়ে আছে, নর্মালি যেটা 5 to 10% ক্রিম হয়। তুমি যদি তোমার যে যদি পুরনো কাপড় যদি থাকে, কেমন ওখানে আগে ফেব্রিকের লেন্থটা নিয়ে নিবে, ফেব্রিকের লেন্থ নিয়ে ওখান থেকে ইয়ানটাকে উইথড্র করবে, উইথড্র করে ক্রিমটাকে রিমুভ করে স্ট্রেটেন অবস্থায়, কেমন টান অবস্থাতে লেন্থ মেজার করবে, এইটার বিয়োগফল থেকে নিচে অরিজিনাল ফেব্রিকের লেন্থ দিয়ে ডিভাইড করলে ক্রিম পার্সেন্টেজ বের হবে। কিভাবে বের হবে বলতো? এটা তোমাদের ল্যাবে করানোর কথা আর কি, কেমন ক্রিম কিভাবে বের করবো বলতো ফেব্রিক থেকে? কালকে ধরি আনিসুর রহমান বলো, রোল 33, আনিস আনিস ভাই মেরে ধরে, আনিস শুনছ? শুনছে না কেন? এরপরে সাখাওয়াত বলো তো, 17 রিয়ার 10, সাখাওয়াত শুনছ? জি স্যার। বলো তো ক্রিম ক্রিম কিভাবে মেজার করবে স্যার? আমার আপনি যখন বুঝাইলেন তখন আমার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, এখন আসলো না বলে। তুমি তো ডিসকানেক্ট হবে, রিয়েট হয়েছে না তুমি, তুমি ডিসকানেক্ট হবে, অনেক কিছু হবে তুমি। একজন শান বলো তো, শান শান শুনছ? হ্যালো কই স্যার, তোমরা না বোঝো যদি, আমি শুধু পড়িয়ে পড়ে কি লাভ হচ্ছে এটা, সিলেবাস শেষ করা শুধু ক্লাসে যদি না বোঝো, এদিকে তোমার কি প্রাইভেট টিউটর আছে, কোচিং সেন্টার আছে গিয়ে আবার বুঝবে? ওভি রোল 1, ওভি জি স্যার আছে। দেখো তো আমি হেল্প করছি, বলো তো ক্রিমটা কিভাবে মেজার করব? ফার্স্ট স্যার স্পেসিমেন যে ফেব্রিকটা আছে ওটার লেন্থটা বের করে নিব, তারপর ওখান থেকে ইয়ানটা বের করে নিব, ইয়ানটা টানানো অবস্থায় ওটা মেজার করব, তারপর ওই ইয়ান থেকে আমার ফেব্রিকের লেন্থটা বাদ দিব, তারপর ওটাকে মানে ইয়ে দ্বারা ভাগ করলে মানে 100 দ্বারা গুণ করলে আমি মানে আমি ফেব্রিকের লেন্থ নিয়েছি L1, কেমন জি স্যার। আচ্ছা তারপরে ইয়ানটাকে তুমি উইথড্র করেছো, কেমন উইথড্র করে স্ট্রেটেন্ড অবস্থায় L2 হয়েছে, ঠিক আছে। ক্রিম পার্সেন্টেজ কিভাবে বের করবো, যে ইয়ানটা কত পার্সেন্ট ক্রিম হয়েছিল ফেব্রিকে, এটা কি হবে বলতো? L2 - L1, নিচে 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 L1 হবে, হ্যাঁ বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে তো এটা হবে ক্রিম পার্সেন্টেজ, তবে এটা নর্মালি 5 to 10% হয়। কেন রেঞ্জ বলছি, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কেমন যেমন একটা ধরি তোমার ইয়ান থিকনেস যদি বেশি, সে ধরো একটা ডেনিমের জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টের মধ্যে যে ক্রিম হবে একটা থিন শার্টের কাপড়ে, কোনটা ক্রিম বেশি হবে বলতো? অভি মানে আমি 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 বলি আর একটু সোজা করে দেই, একটা মোটা সুতা, কেমন জিন্সের মধ্যে আছে কিন্তু 6-8 কাউন্টের N এর সুতা, মোটা সুতার একটা কাপড় জিন্স যেটা ডেনিম বলছি, আর একটা ধরে একদম থিন বলছি ভয়েল কাপড় 80 কাউন্ট যেটা, কোনটাই ক্রিম হবে বেশি বলতো? মানে ইয়ানটা ঢেউ খেলে যাবে কোথায়, ঢেউটা কোথায় বেশি হবে, মানে এটা কি ওয়ার স্যার? এটা মানে ষাটে হবে স্যার, কারণ ষাটে
আমি আমি একটা তোমাকে বলেছি জিন্স বলছি, ডেনিম বলছি, কেমন প্যান্টের কাপড়, আর একটা ভয়েল কাপড় বলছি। ভয়েল তো বোঝো পাতলা, ওই যে মেয়েরা জামা বানায় বা ব্লাউজ বানায় যেটা, একটা ভয়েল কাপড় বলে ওইটাই। তাহলে সুতা যেটা মোটা আছে, ক্রিমটা কিভাবে হয়, ওয়েভটার এগেইনস্টে ওয়ার্পটা ক্রিম হয় না, ওয়ার্পের এগেইনস্টে ওয়েভটা ক্রিম হয় না? তোমার খুব কেয়ারফুল, এটা যখন তোমার ফেব্রিক স্পেসিমেন থেকে তুমি, তোমরা যখন মার্চেন্ডাইজার বা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ যখন কাজ করবে, তখন কিন্তু এই কস্টিং বা এই ডিজাইন গুলো তোমার করতে হবে। ফেব্রিকের স্পেসিফিকেশন থেকে তোমার ইয়ানের কনজামশন, যে 10 টন আমার ফেব্রিক লাগবে, আমার কত টন অর্ডার দিয়ে ইয়ার্ন নিয়ে আসব, কত টন ইয়ার্ন থেকে আমি উইভিং এ কত ওয়েস্টেজ হবে, ডাইং এ কত ওয়েস্টেজ হবে, এরকম আছে না প্রতি স্টেজে? তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু মারাত্মক একটা ক্যালকুলেশন। তোমার 10% যদি ক্রিম হয়, তুমি লক্ষ্য করো যে তোমার যদি ধরো 1000 মিটার যদি হয় ফেব্রিক, তাহলে শুধু ক্রিম্পের জন্য তোমার সুতার অর্ডার দিতে হবে 10%, মানে কি 1000 সাথে আরো 100 মিটার যোগ হলো না কি? জি স্যার, মানে এক্সট্রা সুতা লাগবে স্যার, এক্সট্রা সুতাটা। এটা কিন্তু মারাত্মক একটা, নাইলে গিয়ে দেখা যাবে কি লাস্টে জানো অনেক শর্ট পড়ে গেছে। শর্ট পড়লেও যেমন কমপ্লেন আসবে, আবার এক্সেসিভ তুমি যদি বলো দাও ধর এটা তো বেশি আসবে, একটু বেশি করে দিয়ে দেই, দেখা যাবে ফেব্রিক হওয়ার পরে তোমার যে বায়ার যে অর্ডার দিয়েছে 1 লাখ পিস, এরপরে দেখবে ওয়েস্টেজ হয়ে গেছে, অনেকগুলো রয়ে গেছে, রয়ে গেলেও এটা কি ওয়েস্ট হয়ে গেল না তোমার বলো? বায়ারকে তুমি দামিয়ে দিয়েছো, এই কাপড়টা তো ওয়েস্ট হয়ে গেল, এটা লোকাল বাজারে ছাড়লে তোমার আবার অনেক করে লোকাল বাজারে ছাড়াও যায় না অনেকগুলা কাপড়। বায়ার বলবে এই যে জেসি পেনি আছে, তারপরে H&M আছে, ওরা বলছে আমার স্যাম্পল যাতে কোনোভাবে লোকাল মার্কেটে না যায়, এটা যদি বলে দেয় তুমি এটা সেলও করতে পারবে না কিন্তু। তাহলে এই এই কস্টিংটা, এই ক্যালকুলেশনটা খুব কেয়ারফুলি করতে হবে। তাহলে যাই হোক, আমরা আবার এখানে ঘুরে আসি। এখানে যেটা বলছে যে 20 ইঞ্চি স্যাম্পল থেকে আমি ফেব্রিক স্পেসিমেন থেকে 50টা সুতা, এটা একদম নট নেসেসারিলি তোমার যে 50টাই হতে হবে, সোজা কথা আমার সার্টেন লেন্থ লাগবে, তাই না? 50টা নিলে দেখা যায় কি তোমার 20 ইঞ্চির যদি নেই উইথড্র করতে একটু সহজ হয়, বেশি উইথ নিলেও কিন্তু আবার উইথড্র করা ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? সুতাটাকে বের করে আনাটা দেখবো বের করতে গিয়ে কোনোটা ব্রেক হয়ে গেছে উইক পয়েন্টে, তখন আর একটা বিপদ আর কি। তো এটা নর্মাল একটা কনভিনিয়েন্ট একটা মেজারমেন্টের কথা এখানে বলা হয়েছে, একটু এদিক সেদিক হলেও সমস্যা নেই, কিন্তু তোমার সংখ্যা লেন্থটা কারেক্টলি নিতে হবে, আর ক্রিমটা তুমি খুবই কেয়ারফুলি এটাকে অ্যাড করতে হবে, কেমন? নিয়ে তাহলে এখানে আমি সার্টিন লেন্থ আমি পেয়ে গেলাম, এটা নিয়ে ওয়েট করে ফেললাম, তাহলে আমি এটা এখান থেকে কাউন্ট বের করে নিব না? আচ্ছা এখন কথা তাহলে কি হলো যে আমি একটা ইয়ান প্যাকেজ থেকে কিভাবে কাউন্ট বের করলাম এটা পেলাম, আর একটা যে ফেব্রিক স্পেসিমেন থেকে না যে তোমার কিভাবে কাউন্ট মেজার করতে হবে এটা পেলাম। আচ্ছা এখানে একটা ফ্যাক্টর যেটা মনে রাখতে হবে যে ময়েশ্চার রিগেইন বিষয়টা, দেখো যে বলতো কয়েকটা ময়েশ্চার রিগেইন, ময়েশ্চার রিগেইন করে এই ধরনের ফাইবারের নাম বলো তো, জনকে ধরে দাদা অভিত বলেছ, মৌমিতা মুতাহিনা মিম বলো তো, রোল থ্রি মিম শুনছ? মিম আনমিউট করো। শুনছি। হ্যাঁ জি বলো তো, যে কয়েকটা ময়েশ্চার রিগেইন করে এই ধরনের ফাইবার স্যার, কটন ময়েশ্চারের প্রতি অ্যাট্রাকশন আছে, হ্যাঁ কটন, এটা কত ময়েশ্চার রিগেইন স্যার এক্সাক্ট তো ভুলে গেছি, 8.5%, কেমন? আচ্ছা অন্য কেউ বলো তো যে হাইয়েস্ট ময়েশ্চার রিগেইন ফাইবার কোনটা, ময়েশ্চার রিগেইন তুমি ন্যাচারালি, জুট বোধ হয় 30, জুটের চেয়ে আরো বেশি আছে, জুটের চেয়ে আরো বেশি ন্যাচারাল ফাইবার আছে একটা, যে ময়েশ্চার রিগেইন হাইয়েস্ট, যেটা 6% থাকবে,
আল্লাহ বাঁচিয়ে রাখেন যদি আমাকে হয়তো পাবার ক্লাসে পাবে তোমরা, তখন ডিটেলস পড়াবে। এখন একটা বলে দেই যেহেতু টপিকটা আসছে, যে ফাইবারের কেমিক্যাল স্ট্রাকচারে যদি ওএইচ গ্রুপ থাকে, হাইড্রোক্সিল গ্রুপ থাকে, বা অ্যামাইড গ্রুপ বা পেপটাইড গ্রুপ, অ্যামাইড গ্রুপটা কি COONH, তাই না? মনে থাকবে একটা হচ্ছে ওএইচ হাইড্রোক্সিল গ্রুপ আর COONH গ্রুপ, যেমন ওয়াটারকে অ্যাট্রাক্ট করে, বন্ড ক্রিয়েট করে। এরা দেখো যত সেলুলোজিক ফাইবার আছে, সেলুলোজের স্ট্রাকচারে কিন্তু ওএইচ আছে না, আছে না? কি সেলুলোজ পলিমারের স্ট্রাকচার জানি তো, ওএইচ আছে না প্রতিটা সেলোবায়োজ ইউনিটে? প্রতিটা সেলোবায়োজ ইউনিট ইউনিটে ছটা করে ওএইচ আছে, তাই না? সেলুলোজিক যত আছে, তোমার কটন, জুট, রেমি, হ্যাম্প, বানানা, পিনা যত আছে সবই কিন্তু সেলুলোজ। তো এটা কম বেশি হয় কেন? ওই যে তোমার ডিগ্রি অফ ক্রিস্টালিনিটির উপরে। আরেকটা ফ্যাক্টর আছে যে ক্রিস্টালিনিটি বেশি কি কম, যেটা হাইলি ক্রিস্টালাইন হলে কম হবে ময়েশ্চার গেইন, কারণ ময়েশ্চারটা গিয়ে অ্যাড হয় অ্যামরফাস রিজিয়নে। অ্যামরফাস রিজিয়নটা কি? যেখানে মলিকুলার চেনগুলি এলোমেলো অবস্থায় থাকে, কোনো পার্টিকুলার নির্দিষ্ট ফ্যাশনে বা ডিজাইনে থাকে না। ওই যে নুডলস, কুক নুডলস না, রান্না করে নুডলস যেমন হয়, এগুলাকে অ্যামরফাস চিন্তা করতে পারো। আর ক্রিস্টাল হচ্ছে তোমার বক্সের মতো রিজিড পার্ট, কেমন যে পাশাপাশি মলিকুলার চেইন যখন পাবে ওরা নিজেরা ফাংশন, এই যে ধরো ওএইচ ওএইচ গ্রুপ দিয়ে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে ফেলে, তখন এটা ক্রিস্টাল হয়। তো এই ক্রিস্টালাইন পার্টে যেহেতু ওএইচ গ্রুপ গুলি এঙ্গেজ থাকে একের সাথে, অনেকে লিঙ্ক করে ফেলে, তোর ক্রিস্টালাইন পার্টে কিন্তু ময়েশ্চার অ্যাড হতে পারে না, ময়েশ্চারটা অ্যাড হয় কিন্তু অ্যামরফাস পার্টে গিয়ে। তাহলে দুইটা ফ্যাক্টর আমরা পেলাম, একটা হচ্ছে যে ফাইবারের মধ্যে আমার ওয়াটার অ্যাট্রাক্টিং গ্রুপ বা এগুলাকে হাইড্রোফিলিক গ্রুপও বলে, কেমন যে তোমার ওএইচ বা সিওএনএইচ এটা থাকতে হবে। আর আরেকটা হচ্ছে যে অ্যামরফাসনেস আর কি, ডিগ্রি অফ অ্যামরফাসনেস, অ্যামরফাস যদি বেশি হয় এখানে ময়েশ্চার রিগেইন বেশি হবে। আচ্ছা এখন তাহলে আমরা সেলুলোজিক জানলাম, উল জানলাম। উলে কিন্তু বেশি কেন? যে উলে কিন্তু COONH গ্রুপ আছে, ওএইচ গ্রুপ আছে, আর উলের স্ট্রাকচারটা হচ্ছে অ্যামরফাস স্ট্রাকচার, কেমন বেশিরভাগ হচ্ছে অ্যামরফাস, এই কারণে উলের ময়েশ্চার রিগেইন অনেক বেশি। আচ্ছা আর আরো মাঝখান দিয়ে আছে, যেমন এই যে পলিয়েস্টার, পলিস্টারের ময়েশ্চার রিগেইন নীল বলতে গেলে, কেমন পলিথিলিন, পলিপ্রোপিলিন, এদের ময়েশ্চার রিগেইন নীল কেন? যে এদের মধ্যে ওএইচ গ্রুপ বা সিওএনএইচ গ্রুপ নাই। নাইলনে আছে, নাইলন কিন্তু ম্যানমেড ফাইবার, কেমন নাইলনে যে স্পোর্টস ওয়্যার যেগুলি বানানো হয় একটু ইলাস্টিক নেচারের হয় নাইলন, ওখানে কিন্তু সিওএমাইড গ্রুপ, নাইলন মানে পলিএমাইড না, পলিএমাইডে কিন্তু ময়েশ্চার রিগেইন নাইলনে 4%-এর মতো আছে। আচ্ছা এখন কথাটা হচ্ছে যে আমরা যখন কাউন্ট টেস্ট করব, কেমন কাউন্ট টেস্ট করতে হলে যেহেতু এটা ওয়েটের বিষয় আছে এখানে, আমি লেন্থটা ধরো এখানে এপ্রিল থেকে 120 ইয়ার্স নিয়ে নিলাম, আর এখান থেকে ফেব্রিক স্যাম্পলের বেলায় বা ফেব্রিক স্পেসিমেনের বেলায় 20 ইঞ্চ লেন্থের 50টা সুতা আমি লেন্থটা আমি পেয়ে গেলাম, ক্রিম্পও আমি রিমুভ করে নিলাম, আর ওয়েটটা যে নিব, কেমন ওয়েটটা দেখো যে এটা রিলেটিভ হিউমিডিটির উপর ডিপেন্ড করে না ময়েশ্চার গেইনটা, আজকে কত আছে রিলেটিভ হিউমিডিটি বলো তো, অনুমান করো তো, উইন্টারে কেমন থাকে আমাদের দেশে আরএইচ? ওভি স্যার শিয়ার না স্যার 20%, আর একটু বেশি হতে পারে বোধহয়, কেমন ড্রাই আর কি সোজা কথা না। ড্রাই কেন বলি জানো, যে স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার আমাদের টেক্সটাইলের বেলায় দেখো এই রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 65% আর টেম্পারেচার হচ্ছে 25, রেনি সিজনে কিন্তু আমাদের এখানে 100%-এর মতো হয়ে যায় না বৃষ্টির সিজনে। তাহলে দেখো তুমি এই যে 8.5% যে আমি কটন বলছি, আমরা কটনের জন্য কাউন্ট টেস্ট করব, অবশ্যই কটনের মধ্যে 8.5% ময়েশ্চার এনশিওর করে তারপর টেস্ট করা উচিত না? কি ঠিক হিসাব করে না, তোমার যখন 8.5% আসবে তখন তুমি ওয়েট নিলে অ্যাকচুয়াল ওয়েট পাবে, তখন ওখানে এই ওয়েট দিয়ে যে কাউন্ট রেজাল্ট টেস্ট করবে, কাউন্টে ক্যালকুলেশন করবে, ওইটাই কারেক্ট রেজাল্ট থাকবে। উলের বেলায় হলে ওই 16% তোমার এনশিওর করতে হবে, কেমন। তাহলে এই যে স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেইন যে আমরা বলি, এটা হচ্ছে এই কন্ডিশনে,
টেম্পারেচার হচ্ছে 25, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 65, কেমন এটা। এখন আমাদের বাতাসে এনভায়রনমেন্টে আপ ডাউন হচ্ছে, উইন্টারে কমে গেল, রেনি সিজনে আবার বেড়ে গেল, তখন কিন্তু তুমি কটন ফাইবারে যদি টেস্ট করো 8.5 পাবে না। এখন টেস্ট করলে 65% এর নিচে আছে ময়েশ্চার, এখন কটন টেস্ট করলে তুমি 8.5% এর নিচে পাবে, রেনি সিজনে হলে বড় আবার বেশি পাবে, কেমন। তাহলে এটা কিন্তু কেয়ারফুলি তোমার করতে হবে, কারণ তোমার এই কাউন্ট টেস্ট থেকে কিন্তু তুমি ব্যাস 10 টন 20 টন ইয়ারের অর্ডার দিবে, না বিশাল একটা লট, বিশাল একটা কনসাইনমেন্টের স্যাম্পল আসছে। তুমি এই কাউন্টের উপরেই কিন্তু স্পিনিং মিলে বলবে যে আমাকে এত কাউন্টের সুতা আপনি এত টন করে বানিয়ে দেন। তখন তোমার এখানে যদি ক্যালকুলেশনে ভুল করে ফেলো তাহলে কিন্তু একটু অনেক সমস্যা হয়ে যাবে, পরে ফেব্রিকের ওয়েট যেটা জিএসএম যেটা বলে ওইটা ম্যাচ করাতে পারবে না, থিকনেস ম্যাচ করাতে পারবে না, অনেক কিছু আছে। তাহলে এটা আমি কিভাবে অ্যাড করব তাহলে, কেমন। এখানে দুইটা ওয়ে আছে এখানে। আচ্ছা ওভি পরো তো এটা ময়েশ্চারি কেন আমি কিভাবে অ্যাড করব, এটা রিডিং পর আর বুঝাবো না। Moisturigen, the presence of moisture in the sample can be tackled in several ways, which are considered here. One, to determine the oven dry weight and multiply by 100 plus standard Moisturigen divided by 100. একটু বুঝাও তো, oven dry weight বুঝি বুঝি, নিচে পড়িয়েছে এটা অবশ্যই, কিভাবে বের করে এটা কি জিনিস এটা oven dry weight, মানে একদম ইয়ে থাকে, মানে একদম ড্রাই থাকে স্যার, ড্রাই থাকে ময়েশ্চার যখন একেবারে থাকবে না, কেমন। আচ্ছা এটা কত ডিগ্রিতে বের করে নরমালি, এটা তোমাদের ল্যাব আছে, আমাদের ইনশাআল্লাহ যখন ল্যাব খুলবে ল্যাব করবে। এটা নরমালি 100 ডিগ্রিতে কিন্তু ময়েশ্চার ইভাপোরেট হয়, কেমন। আচ্ছা কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে এই যে কটন বা এই যে সেলুলোজিক ফাইবার বা পলিয়ামাইডে এই যে ওএইচ গ্রুপের সাথে কিন্তু পানি এসে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করে, ওএইচ এর এইচ লক্ষ্য করো, হাতে কলম আছে ওএইচ লেখো, এইচ এর সাথে নিচে ডট ডট দাও, ডটের দিয়ে ওটা ওয়াটার মলিকুল লেখো, অক্সিজেন, ও হাইড্রোজেনের সাথে অক্সিজেনের লিঙ্কেজ হবে, আর অক্সিজেনের দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকবে। তাহলে হাইড্রোজেন বন্ড কিভাবে হয়, অবশ্যই হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন হয়, ক্লোরিন হয় বা অক্সিজেনের হয়, কেমন। যেহেতু ওয়াটারে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথেই তোমার অক্সিজেনের সাথেই কিন্তু তোমার লিঙ্কটা হবে এখানে। আচ্ছা এখন জিনিসটা হচ্ছে যে এই ওয়াটারের সাথে কিন্তু আবার ওয়াটার, তাহলে কি হলো, ডিরেক্টলি বন্ডেড ওয়াটার হলো একটা। ডিরেক্টলি বন্ডেড ওয়াটার কোনটা, যেটা ফাইবারের সাথে সরাসরি বন্ড, আর ওয়াটারের সাথে যে ওয়াটার আবার লিঙ্ক হলো এটাকে ইনডাইরেক্টলি লিঙ্কড ওয়াটার বলে, কেমন। বুঝেছো জিনিসটা, ওয়াটার দুই ধরনের বলছি আমি, ফাইবারের সাথে এই যে ময়েশ্চার যে অ্যাড হয়, একটা হচ্ছে ডিরেক্টলি বন্ডেড ওয়াটার যেটা ফাইবারের ওএইচের সাথে সরাসরি যেটা হবে, আরেকটা এই ওয়াটারের সাথে আবার ওয়াটার লিঙ্ক হয় হাইড্রোজেন বন্ড তৈরি করে, এটা হচ্ছে ইনডাইরেক্টলি বন্ডেড ওয়াটার। এখন আমরা বলছি যে ওভেন ড্রাই ওয়েট আমি কত ডিগ্রিতে বের করব, ওই যে ফাইবারের সাথে যে ডিরেক্টলি বন্ডেড ওয়াটার ওইটা কিন্তু স্ট্রঙ্গার থাকে, ওইটা কি ইভাপোরেট করা যায় না, কেমন। তখন 105 এটাকে ইভাপোরেট করতে হয়, তাহলে ওভেন ড্রাই ওয়েটটা বের করতে হয় কিন্তু 105 মনে থাকবে, ভাই ভাই জিজ্ঞেস করে কিন্তু তোমাদের মেশিনে যেটা আছে ওইটা মিটারটা আছে কিনা আমার ঠিক মনে নাই, কিন্তু ওইটা শো করে না আর কি। তাহলে এটা বলবে যে 105 হলে মোটামুটি ওয়াটার সব ইলিমিনেট হয়ে গেছে, এটা আশা করা যায়, কেমন। ওইটা একটা ফ্যানের মতো থাকে, তুমি কটন স্যাম্পলটাকে বা ফেব্রিক স্যাম্পলটাকে ওপেন করে দিয়ে দিবে, ওখানে লুজ স্টেটে দিবে, একটা ফ্যানের মতো বাতাসটা এটার ভিতর দিয়ে পাস হয়ে যাবে, পাস হলে মোটামুটি এটা ওয়াটারটা ইভাপোরেট হয়ে যায়, পেলাম না। মানে ওভেন ড্রাই কে আরেকটা নাম হচ্ছে বোন ড্রাই বলে, কেমন, বোন ড্রাই ওয়েট। বোনটা কি কোথেকে আসছে টার্মটা, যে বোন ড্রাই বোনে ময়েশ্চার থাকে না, এটা আশা করি না, দেখেছি না আমরা হাড় দেখেছি, এই যে গরুর হাড় আমরা কি ঈদের সময় খেয়ে দিয়ে ফেলে দেয় না, হাড়টা কি একদম শুকিয়ে থাকে পরে না, এটা বোন, বোন ড্রাই ওখান থেকে টার্মটা একটু ধার করেছে, কেমন, বোন ড্রাই বলে অনেক সময়। আচ্ছা তাহলে এই যে ওভেন ড্রাই এর সাথে
ওভেন ড্রাই হলে যেমন জিরো ময়েশ্চার, এখন আমি স্ট্যান্ডার্ড ময়েশ্চারিগেনটাকে কিভাবে মাল্টিপ্লাই করে অ্যাড করলাম বলতো? আমি ময়েশ্চারকে অ্যাড করছি বলছি না, যে কটনের বা এটা কিভাবে হয়েছে একটু বুঝাও তো কেউ একজন, ট্রাই করো বলছি আমি কিভাবে ময়েশ্চারটাকে অ্যাড করেছি। ওকে ক্রিম করেছে, ওকে ক্রিম চিনি তো, ইউনিটারি মেথড। বুঝেছো নাকি বুঝবে না কেউ? একক ভরে মানে নিচে 100 হয়েছে। তুমি দেখো এখানে কি ঘটেছে, তোমার ওভেন ড্রাইভের যদি সে ধরো তুমি তোমার কটন যে তোমাকে স্যাম্পল দেয়া হলো, সে ধরো এটা 50 গ্রাম পেয়েছো ওভেন ড্রাইভে, ঠিক আছে, এটা তুমি ওয়েট করেছো না 50 গ্রাম। এখন তুমি 50 গ্রামের জন্য তো কাউন্ট বের করবে, এখন আমরা ধরো ইয়ানের কথা বলছি আর কি, 50 গ্রাম তুমি ইয়ান পেয়েছো, কেমন এখান থেকে বের করেছো না র্যাপটির থেকে বা শর্ট লেন্থের, সে ধরো মানে 50 গ্রাম একটা বললাম আর কি, জাস্ট ওভেন ড্রাই পেয়েছো, এটার সাথে ময়েশ্চারটা আমার অ্যাড করতে হবে। আচ্ছা 50 গ্রাম পেয়েছো, 50 গ্রাম তো আমার শুধু ইয়ানের মধ্যে ফাইবারের ওয়েট, তাই না? এখানে ময়েশ্চার পানির ওয়েটটাও অ্যাড করতে হবে না, 8.5%। জি স্যার পানির ওয়েট, হ্যাঁ পানি 8.5% যেহেতু কটনের বেলায়, তাহলে তখন দেখবে কিভাবে করেছে, যে ওই কিকিমের বাম পাশে দেখো 100 গ্রাম যদি ওভেন ড্রাই ওয়েট হয়, এটার উইথ ময়েশ্চার ওয়েট হবে 100+ স্ট্যান্ডার্ড ময়েশ্চার, মানে কটনের বেলায় 108.5। আমি আবার বলছি ওই কিকিম যদি করি বাম দিকে কি হবে, 100 গ্রাম ওভেন ড্রাই ওয়েট যদি হয়, এটার স্ট্যান্ডার্ড ময়েশ্চার ইগেন্স ওয়েট হবে 108.5 গ্রাম। একে কত আর 50 ওভেন ড্রাই ওয়েটে কত, বুঝে গেছে? তাই ওভেন ড্রাই ওয়েটটা গিয়ে উপরে গিয়ে মাল্টিপ্লাই হবে, গুণ হবে আর কি, এটার সাথে গুণ হলো আর কি জিনিসটা, বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি, মানে বুঝতে পারলে বুঝাও তো, বলো কিভাবে আসছে বলো, এটা অভি বলছিলে মানে বুঝাও তো। স্যার আমরা মশারি গেন যদি জানতে স্যার, এটা ওটা আমরা 100 যোগ করব, যোগ করে আমরা ফার্স্টে ওকে গ্রামে 100 আমরা হচ্ছে 108.5। তুমি ধরো কটন করছো, কেমন কটন ইয়ারনের, কটন ইয়ারনে তো ওভেন ড্রাই তো আমি ওভেনে দিয়ে তো আগে এটা ওয়েটটা নিয়ে ফেলেছি, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা ওয়েট যে নিয়েছি ওয়েটটা তো ভুল ওয়েট, এটা এনে তো পানির ওয়েটটা যোগ করা লাগবে আমার, তাই না? তে পানির ওয়েটটা কি স্ট্যান্ডার্ড ময়েশ্চারই কি, আমি যদি এটাকে এই এই টেম্পারেচারে যদি করতাম এই কন্ডিশনে 8.5% আমার অ্যাড করা লাগতো না তো, এখন তো অ্যাড করা লাগবে এটা, যেহেতু আমার এখানে ড্রাই হয়ে গেছে এটা। আচ্ছা এখন কি করছে, তাহলে আমি ওই কি ক্রিম যদি করো তোমার বাম দিকে শুরু হবে, যে 100 গ্রাম যদি ওভেন ড্রাই ওয়েট হয় উইথ ময়েশ্চার ওয়েট হবে 16 হবে, কেমন জুটের বেলায় হলে কত 13 বোধ হয়, সিল্কের বেলায় হলে 11, এরকম আর কি, যেটা যার ময়েশ্চার গেন ওইটা তুমি এভাবে বের করে নিতে হবে সেটা কথা, কেমন? তাহলে এটা একটা ওয়ে গেল না, এটা একটা রাস্তা গেল যে আমার এখন তুমি কারেক্ট ওয়েটটা পাবে আর কি। আচ্ছা আরেকটা যেটা নরমালি যেটা করে দেখো, যে এটা তুমি দেখো ওভেন ড্রাই ওয়েট তুমি করেছো ঠিকই না, ওভেন ড্রাই ওয়েট 105 করেছো, এটা বের করে যখন এনে তুমি ওয়েট করবে, বাতাস থেকে কিছু অ্যাড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে না ময়েশ্চার, কি এগ্রি করি কি বানি? না না ময়েশ্চার তো তুমি জিরো করে ফেলেছ ঠিকই 105 ডিগ্রিতে, তাই না? এখন তুমি এই ওভেন থেকে বের করে এনে যে তুমি ব্যালেন্সে দিবে, বাতাসের এয়ারের কন্ট্যাক্টে চলে আসছে না এটা? জি স্যার চলে আসছে, তখন কিছুটা ময়েশ্চার তখন বাতাস থেকে কিছু
কিছুটা করে ফেলবে না, এই জন্য যেটা যেটা বলে সাজেস্ট করা হয় কারেক্ট ওয়ে, যেটা কন্ডিশনিং এর কথা বলছে, কেমন কন্ডিশনিং দ্য স্যাম্পল এগ, এটা পরো, এর পরো তো বুঝে দিই আমি। লিডিং কন্ডিশনিং দ্য স্যাম্পল এট স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমোস্ফিয়ার টেম্পারেচার অফ 25 প্লাস মাইনাস 22 ডিগ্রি সেলসিয়াস রিলেটিভ হিউমিডিটি অফ 60% প্লাস মাইনাস 2%। এটা কিন্তু যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ল্যাব আছে, দেখবে টেক্সটাইল মিলে বায়াররা আসছে বিদেশ থেকে, কেমন ওরা তোমার টেক্সটাইল মিল ভিজিট অর্ডার দেওয়ার আগে ভিজিট করতে আসে, তখন তোমার কিন্তু এই ল্যাব গুলা দেখতে হবে, কি কি ইকুইপমেন্টে তুমি টেস্ট করছো, ইনস্ট্রুমেন্ট কি আছে, এই ল্যাবটা কন্ডিশনিং ল্যাব কিনা এটা দেখবে, অথবা ল্যাবটা যদি কন্ডিশনিং নাও করা থাকে, কন্ডিশনিং চেম্বার থাকে, চেম্বারটা হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল যে রেফ্রিজারেটর আছে না, এই ধরনের আমরা কিন্তু এয়ার কুলার দিয়ে কিন্তু টেম্পারেচারটা খুব সহজে কন্ট্রোল করতে পারি, তাই না? এই যে 25 ডিগ্রি, তুমি তো একটা ফ্যাক্টরিতে গিয়েছো, মিল ভিজিটে গিয়েছো, গিয়েছো তোমরা? আচ্ছা, দেখবে যে ফ্লোরে অনেক গরম থাকে না, অনেক হাই টেম্পারেচার থাকে, পরে যখন টেস্টিং ল্যাবে এসি থাকে না, এখন তুমি এসি মানে যে টেস্টিং ল্যাবে ঢুকেছো, খুব ঠান্ডা লাগছে, খুব আরাম লাগছে, এটা মানে কিন্তু স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার করা না, তুমি এসি দিয়ে কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি, কিন্তু হিউমিডিটি কন্ট্রোলের জন্য কিন্তু আবার হিউমিডিফায়ার লাগে, আরেকটা কেমন আরেকটা সিস্টেম লাগে, যেটা দরকারে তোমার স্টিম ভ্যাপার ছাড়বে, আর যখন দরকার নাই তোর বাতাস থেকে ময়শ্চারটা থাকে না, এটা এক্সপেন্সিভ হয়ে যায়, এসি দিয়ে টেম্পারেচারটা যত সহজে কন্ট্রোল করা যায়, রিলেটিভ হিউমিডিটি কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হয় বলেই অনেক সময় এই কন্ডিশনিং চেম্বার থাকে, কেমন এই চেম্বার গুলা হচ্ছে কি রেফ্রিজারেটর মতো, তুমি ডোর ওপেন করবে, তারপরে ওখানে বিভিন্ন ধরনের কম্পার্টমেন্ট থাকবে, ওখানে স্যাম্পলটাকে রেখে 24 ঘন্টা বা 48 ঘন্টা বলছে, হ্যাঁ পরো, তারপরে টু অ্যাটেন ময়শ্চার ইকুইলিব্রিয়াম দ্য কন্ডিশনিং টাইম অফ অ্যাট লিস্ট 24 আওয়ার্স ইজ রিকোয়ার্ড, 48 আওয়ার্স ইজ প্রিফারড। কি বলছে যে 48 ঘন্টা তোমার প্রেফার করা হয়, কেমন কারণ এটা স্যাম্পলটা তোমার ড্রাই থাকতে পারে, না তোমাকে প্রেফার বলছে 48 ঘন্টা রাখতে পারলে ভালো, কেমন কিন্তু যদি তোমার সময় নাই, হয়তো তোমার রেজাল্ট তাড়াহুড়া করে চাচ্ছে, তোমার কমপক্ষে 24 ঘন্টা রাখতে হবে বলছে। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামটা কি, এই যে কটনের বেলায় 8.5 তোমার আনতেই হবে, যেমন ড্রাই স্যাম্পল যদি হয় তুমি রিং ফ্রেম থেকে নিয়ে যদি টেস্ট করো, রিং কোন, রিং কপ বলে এটাকে, রিং ববিন, রিং ফ্রেমে কিন্তু অনেক গরম থাকে, এটা দেখা যায় 4-5% ময়শ্চার থাকে, তাহলে এটার বেলায় কি হবে, তুমি স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ারে যদি রাখো, 4-5% ময়শ্চার যে আছে এটা ময়শ্চার অ্যাবজর্ব করবে, তাই না? পুরা কটনের লট নিয়ে আসছো ট্রাকে করে, মাঝখানে আমাদের দেশের মধ্যে রেনি সিজনে হেভি রেইনফলে ভিজে গেছে স্যাম্পল, ওই সময় কাউন্ট টেস্ট করলে কি হবে, তখন এটাকে ড্রাই আউট করতে হবে না, তো ওই সময় তোমাকে কন্ডিশনিং চেম্বারে রাখলে এটা পানিটা রিলিজ করবে, তাহলে কি কি থাকতে পারে, 8.5% ময়শ্চারিগেন আনার জন্য হয় ওয়াটার অ্যাবজর্ব করবে আর রিলিজ করবে, দুইটার একটা ঘটবে না কি? জি স্যার, দুইটা। এটা কি ইকুইলিব্রিয়াম বলছে আর কি, কেমন ড্রাই স্যাম্পল বা ওয়েট স্যাম্পল দুইটাকে আমরা ইকুইলিব্রিয়াম আছে, কিন্তু একটু গ্যাপ থেকে যায়, এটা নিশি পড়াবে তোমাদের, হিস্টেরিসিস বলে এটা, কেমন তুমি ওয়েট থেকে যদি ড্রাইতে আনো না, এটা আনাটা কিন্তু অনেক সময় লেগে যায়, তুমি ওই ময়শ্চারি গেনে আনাটা একটু টাফ হয়ে যায়, তখন একটা প্রসেস আছে আবার নিচে, কেমন মানে তুমি একদম ভিজে গেছে, সে ধরো এটা কোন একেবারে বৃষ্টিতে ভিজা, এটাকে তুমি 65% আর এইচে যদি রাখো, পানিটা কি ইলিমিনেট হয়ে 8.5% হবে, মনে করো হবে, সহজে হবে এটা না, সহজে একটু হবে না, মানে পানিটা ভিজাটা কিন্তু ইলিমিনেট হওয়াটা কঠিন, কিন্তু ড্রাই যদি থাকে এটা কিন্তু অ্যাবজর্ব হওয়াটা সহজ না, ড্রাইটা ময়শ্চারটা সহজে অ্যাবজর্ব করে, এই কথাটা এখানে বলছে, কি বলছে, ফর স্যাম্পলস, হ্যাঁ
for samples with a high moisture content, thermally conditioned yarns, conditioning time should be at least 48 hours. আচ্ছা একটু প্লিজ একটু এটা একটু বুঝাই তোমরা স্পিনিং যেটা থার্মালি কন্ডিশনিং কথাটা আমি তোমাদের বোধহয় ফোর্থ ইয়ারে কি থার্ড একটা কোর্স আছে ওইটা বোধহয় আবার পাবো আর কি তোমার রিং স্পিনিং মিল ভিজিটে গেছো তোমরা গেছো জি স্যার গেছিলাম আচ্ছা ওখানে তোমরা খেয়াল করেছো কিনা জানি না ফার্স্ট ইয়ারে গিয়েছো তোমার রিং ফ্রেম থেকে ওয়াইন্ডিং সেকশন আছে বড় প্যাকেজ যেটা কোন বানায় আড়াই কেজির মতো দেখেছি না 2.3 কেজি দেখেছি রিং ববিন নিয়ে যে বড় প্যাকেজ বানায় এটা এইভাবেই তো উইভিং মিলে বা নিটিং মিলে কিন্তু ওইভাবে সাপ্লাই দিবে রিং ববিন তো 40-50 গ্রাম থাকে এটা তো এইভাবে সাপ্লাই দেন এটা বড় প্যাকেজে ট্রান্সফর্ম করে তারপরে দেয় আচ্ছা এই বড় প্যাকেজে নেওয়ার পরে দেখো এটাকে হিট সেটিং করে কিন্তু থার্মালি কন্ডিশনিং বলছে এটা কি করে এটা অটোক্লেভের মধ্যে তোমরা চোখে পড়েছে কিনা এই কোনগুলাকে কিন্তু বড় একটা ক্রিলের মধ্যে নিয়ে ক্রিলের মধ্যে পেগ আছে পেগের মধ্যে বসায় বসায় একটা চেম্বারের মধ্যে ইন করিয়ে দেয় ইন করিয়ে দিয়ে 45 তোমার কন্ডিশনিং করে কন্ডিশনে কি এক হচ্ছে টুইস্ট সেটিং করা রিং ফ্রেমে যে টুইস্ট দেয় এটা তো দেখেছি না টুইস্ট যেটা দেয় এটাকে সেট করে দেওয়া মানে টুইস্ট দিলে কিন্তু একটা একটা ফোর্স ফোর্স মানে টর্ক বলতে পারি ঘূর্ণন ঘূর্ণন বল আর কি টর্কটা কিন্তু রিজার্ভ স্টোরেজ হয়ে থাকে এটা কিন্তু এটাকে যখন উইভিং এ নিয়ে তুমি যে ওয়ার্পিং বা নিটিং এ নিবে এটা কিন্তু আনটর্ক মানে এটা আনটুইস্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তোমাকে শরীরে যদি টুইস্টেড করে রাখে তুমি কি টুইস্টটা নিতে চাইবে বলো একটু স্কোপ পাইলে টুইস্টটা রিমুভ করে ফেলবে না কি মানে একটু খুলে ফেলবে মানে হয়ে যাবে খুলে ফেলে আনটুইস্ট হয়ে যেতে চাইবো এই টেন্ডেন্সিটা কিন্তু ফাইবারেরও থাকে তখন এটা টুইস্ট সেটিং করা হয় একটা আরেকটা হচ্ছে এই যে রিং ফ্রেমে যে আমার ড্রাই আউট হয়ে গেল আমি যখন ইয়ানটা সেল করব সেল করার সময় আমি 8.5% যদি ময়েশ্চার করে না দিই আমি ওই ময়েশ্চারের বদলে সুতা ইয়ান দিয়ে দিতে হবে না বুঝতে পেরেছ রিং এ ময়েশ্চার রিগেন হয়ে যায় 4-4.5% ড্রাই হয়ে গেছে তো এখন তুমি যদি 100 কেজি ইয়ান বিক্রি করতে যাও তোমার তো তুমি যদি এটাকে 4.5% ময়েশ্চার রিগেন দিয়ে যদি ওয়েট করে দিয়ে দাও তোমার তুমি তো দিতে পারতে 8.5% এটা পর্যন্ত অ্যালাউ করবে তোমাকে তাহলে দেখো তোমার ইয়ানে আছে 4-4.5% তাহলে বাকি 4-4.5% তোমার ময়েশ্চারের বদলে ইয়ান দিতে হবে না বাড়াবো বাজারে ছাড়ার আগে আমি মার্কেটে দিয়ে দিব যখন আমি রিং ফ্রেমে যখন ফাইবার থেকে ইয়ানটা তৈরি করেছি রিং ফ্রেমটা অনেক গরম থাকে এটা রিং ফ্রেমে কিন্তু 40-45 ডিগ্রি রাখতে হয় এটা না রাখতে রোলার লেপিং হয় ফাইবারটা রোলারের মধ্যে জড়িয়ে যায় এই জন্য স্পিনিং মিলে যখন যাবে দেখবে রিং ফ্রেম সেকশনটা যেন রোভিং থেকে ইয়ান তৈরি করা হয় এটা কিন্তু অনেক হট থাকে এটা রাখ এই হট রাখলে আমার ইয়ান প্রোডাকশনটা ভালো হয় কিন্তু এই ফাইবারের মাঝখান থেকে ময়েশ্চারটা এলিমেন্ট হয়ে যায় উড়ে যায় উড়ে গেলে ড্রাই হয়ে গেল না ফাইবারটা তাইলে এই যে কমে গেল তো এটা তাইলে তুমি এটা এই যে কমে গেল আমি তো 8.5% ময়েশ্চার সব বাজারে ছাড়লে কমপ্লেন দিবেন এটা স্ট্যান্ডার্ড ময়েশ্চার দিয়ে তাহলে এই ময়েশ্চারটা যদি আমি অ্যাড করে না দেই আমি এই ময়েশ্চারের বদলে 100 কেজি যখন মেপে দিব তখন কটন ইয়ান দিতে হবে না বাড়তিটা ইয়ান দেওয়া লাগবে এখন তুমি এটা 100 কেজির কথা না বললাম 10 টন যদি হয় 10 টনে তুমি 4% হিসাব করো না অনেক কিন্তু হয়ে যায় না কারণে যে যে কন্ডিশনিং থার্মালি কন্ডিশনিং যে করে ওই চেম্বারে তোমার হিট দিয়ে একটু হিটও দেওয়া হয় আর একটু ময়েশ্চারও অ্যাড করে দেয় স্টিম দিয়ে ওই 8.5% এনে দেয় কেমন তো 8.5% এক্সাক্ট আনা যায় না একটু বেশি করে ফেলে ধরো 12-13% করে ফেলে তখন এটা দেখা যায় কি ফ্যাক্টরিতে পচতে পচতে গিয়ে 8.5% হয়ে যায় বুঝেছো তাহলে এখানে আমরা অটোক্লেভের মধ্যে থার্মালি কন্ডিশনিং যখন করবো ময়েশ্চারটা আরো বাড়িয়ে দেয় কিন্তু
এই কারণে বলছে অটোক্লেভ থেকে যখন তুমি যখন কন্ডিশনিং করবে, কন্ডিশনিং করা আছে না, এটাকে যখন কাউন্ট টেস্ট করবে, এটা তখন অ্যাটলিস্ট 48 আওয়ার্স রাখতে হবে বলছে, তার ভিজা আছে ইয়ানটা তখন। বুঝাতে পেরেছি? জি স্যার। জি আচ্ছা, তাহলে এটা বলছে যে হাই ময়েশ্চার কন্টেন্ট যখন হয় 48 আওয়ার্স রেখে, এই যে এই কন্ডিশনিং চেম্বারে তুমি 48 আওয়ার্স রেখে কাউন্ট টেস্ট করতে হবে। তুমি ধরো ইঞ্জিনিয়ার আছো কোয়ালিটি কন্ট্রোলের ডিপার্টমেন্টে, তোমাকে দৌড়ে একজন আসছে ভিজা একটা স্যাম্পল নিয়ে, ভাই আমাকে একটু কাউন্ট টেস্ট করে দেন এখনই। এখন টেস্ট করে দেওয়া উচিত হবে বলো, একদম ভিজে আছে এটা, কি বলবে তুমি? আমি তখন বলবো যে মানে বলবো যে পরে করতে পারো, যে টেম্পারেচার পরে, যে তুমি বলবে, তোমাকে বুঝাবে যে এখন যদি আমি কাউন্ট টেস্ট করে দেই আপনার ইয়ারনে কিন্তু 8.5% এর বেশি ময়েশ্চার আছে, ভুল ভুল রং রেজাল্ট দিব আমি, এরোনিয়াস রেজাল্ট দিব, আমাকে দেন, আপনি 2 দিন পরে রেজাল্ট নিয়ে যাইয়েন, আমি এখন এটা কন্ডিশনিং চেম্বারে রেখে দিব আপনার স্যাম্পলটা, কন্ডিশনিং হবে তারপর কাউন্ট টেস্ট করবো। এটা শুধু কাউন্ট টেস্ট না, যে কোনো কিছু, তোমরা ইভেননেস টেস্টার দেখেছো বোধ হয়, স্ট্রেন টেস্টার দেখেছো বোধ হয়, সবই কিন্তু কন্ডিশনিং করে টেস্ট করা উচিত আর কি এটা। হ্যাঁ, কি বলছে তারপর? এরপর পর বেস্ট প্র্যাকটিস, দ্য বেস্ট প্র্যাকটিস ইজ টু প্রিকন্ডিশন সাচ স্যাম্পলস ইন এ ড্রাই অ্যাটমসফিয়ার সো দ্যাট দ্য ময়েশ্চার ইকুইলিব্রিয়াম ইজ লেটার অ্যাপ্রোচড ফ্রম দ্য ড্রাই সাইড। এটি একটু বোঝাতে চেষ্টা করো, তাই বলেছি কিন্তু একটু আগে কথাটা বুঝতো, যে একদম ওয়েট স্যাম্পল যদি হয়, হেভিলি ওয়েট স্যাম্পল, বৃষ্টিতে ভিজা স্যাম্পল যদি হয়, ওই সময় প্রি কন্ডিশন বলছে, কি বলছে এটা? যদি বৃষ্টিতে ভেজা থাকে তাহলে তো ময়েশ্চারিং থেকে একটু বেশি থাকবে, তখন একটু না অনেক বেশি থাকবে। 8.5% বলছো না, এমনি স্ট্যান্ডার্ড এটা 100% এর উপর থাকবে তখন। জি স্যার, 100% উপর চলে যাবে তখন তুমি এটাকে স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার এখানে যদি রেখে দাও 65% আর এর 25% ডিগ্রি সেলসিয়াস, মানে কি ধর আজকে রুম টেম্পারেচার এরকম আছে কিন্তু 25 এর মতো, এখানে কি উড়ে যাবে মনে করো? এটা কি ইভাপোরেট হবে? 65% হবে 2 দিন রাখলেও হবে না, অনেক বেশি লাগবে। হ্যাঁ, ওই যে কোনের হয়তো আপার সারফেসটা হবে, ভিতরে তো হবে না, ইনার সারফেসে, তখন প্রি কন্ডিশন বলছে কি এটাকে প্রথমে ওভেনে পুরা ড্রাই আউট করে নিব, আমি ওভেনে দিয়ে ওভেন ড্রাই মতো করে নিব, ঠিক আছে, ওভেন ড্রাই করে নিয়ে তারপরে এটাকে আমি কন্ডিশনিং চেম্বারে রাখবো, তখন এই যে ময়েশ্চার ইকুইলিব্রিয়াম ইজ লেটার অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ ফ্রম দ্য ড্রাই সাইড, ড্রাই সাইড থেকে এটা সহজে ইকুইলিব্রিয়ামে যাবে, 8.5% যাবে। ভিজা হলে কিন্তু পানিটা ছাড়তে চায় না। স্যার যে ভিজা থাকলে আমি কমাতে কিন্তু টাইম লাগে, অনেক টাইম লাগে, খুব তাড়াতাড়ি মানে শুকনো হলে, এ তুমি দেখো এটা হিউম্যান টেন্ডেন্সি, কিন্তু ম্যাটেরিয়ালের টেন্ডেন্সি, হিউম্যান টেন্ডেন্সি, আমাদের একটা জড়তা আছে, কিন্তু আমি যেখানে আছি ওখানে থাকতে চাই না, আমার কাছে দেখবে অনেক টাকা পয়সা আছে, সে ধরো ছাড়তে চাই না কিন্তু দিতে চাই বলো, আরো চাই এরকম না, কিন্তু যার নাই হাত খালি থাকলে সহজে চাই, কিন্তু আরে এমন কিন্তু ভিজা থাকলে সে পানিটা ছাড়তে চায় না সহজে, কিন্তু যখন ড্রাই হয় ওই সময় তার মধ্যে যেহেতু ওয়েজ গ্রুপ আছে, ওয়েজ গ্রুপে তাড়াতাড়ি সে অ্যাবজর্ব করে নিতে পারে, এই কথাটা বলছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, কেমন, এগুলো তোমাদের প্রফেশনাল লাইফে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা এই যে দেখবে যে একসাথে সবাই পাশ করবে কিন্তু, 80 জন 70 জন 80 জন পাশ করবে, এক একজন এক এক গতিতে এগোবে কিন্তু প্রফেশনাল লাইফে গিয়ে, যারা এই যে ফাঁকি মেরেছ যে ক্লাসে এসে জন্য কিছু করছো, ক্লাসে অ্যাটেন্ডেন্স দিলেই তো হয়ে গেল, পরীক্ষার আগে পড়ে নিব, এগুলো হচ্ছে ফাঁকিবাজ স্টুডেন্ট, কেমন, এরা পড়ে থাকবে দেখবে, তুমি চলে গেছো এক্সিকিউটিভ ইডি লেভেলে, সে এখনো দেখবে এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ হয়ে পড়ে আছে, ও হিংসা করতে থাকবে তোমাকে, তখন কি করবে, উঠতে পারবে না তো আর, তখন গিয়ে ওই ঘিরিঙ্গিবাজ করতে থাকবে যে এই ইডি রে কিভাবে নামানো যায়, এরে কেমনে সরানো যায়, এগুলো কুচকরিগুলি করতে থাকে আর কি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে যেগুলো করে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জানে কম তো, এরা শুধু পলিটিক্স করে আর কি, মানে গুটিবাজি করে গিয়ে ফ্যাক্টরিতে। টেক্সটাইল মিলে কিন্তু আমাদের বাংলাদেশে মানে গুটিবাজি অনেক হয় কিন্তু, এটা বোঝো গুটিবাজি টার্মটা, লোকাল টার্ম বললাম আর কি, মানে আমি নিজেকে এনহান্স না করে অন্যকে টেনে হেঁচড়ে নামিয়ে কিভাবে আমি উপরে উঠবো, বুঝতে পারছো না জিনিসটা?
হ্যালো, শুনছি। জি স্যার, কুটি করা স্যার। জি, আমি নিজেকে, শোনো, তুমি নিজেকে তোমার আরেকজনের কাছ থেকে, রাইভাল যে আছে, দুইভাবে উঠাতে পারো, দুইভাবে তুমি বড় হতে পারো। কিভাবে পারো? একটা ওয়ে আছে, তুমি তুমি আর তোমার বন্ধু, সে ধরো সেম আছো, রাইভাল, কেমন সেম লেভেলে, সেম হাইটে আছে, এখন সেম পজিশনে আছে ফ্যাক্টরি। এখন তুমি তাকে ছাড়াতে পারো কিভাবে? তোমার মধ্যে যদি তুমি কোয়ালিটি অ্যাড করো, তাই না? তুমি যদি ডাইনামিজম দেখাও, ট্যালেন্টস দেখাও, প্রোয়েক্টিভ প্রোয়েক্টিভ তুমি ফ্যাক্টরিতে বস বলার আগে কিছু কাজ করে দেখাবে, এইটা দিয়ে তুমি নিজেকে কোয়ালিটি, বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাবে, ইন্টারনেটে পড়তে থাকবে, বই পড়তে থাকবে, নলেজের এনহান্সমেন্ট ঘটাবে, এইভাবে তুমি এগুতে পারো, কেমন? কিন্তু আমাদের দেশে কি হয় জানো, এইভাবে নিজেকে বড় না করে কি করে, অন্যেরে কিভাবে ছোট করা যায়, ওই যে আমারে ফেলে বড় হয়ে যাচ্ছে, এইটারে নামাও, ওইটারে নামালে তাইলে আমি বড় হতে পারবো। দুইটা ওয়ে আছে কিন্তু বড় হওয়ার, তাই না? এতো ওই যে যেটা শেষের ওয়ে যেটা বললাম, এটা লাস্টিং করে না আর কি, যার কোয়ালিটি নাই এটা একসময় ধরা পড়ে আর কি, এই যে চালবাজি করে অন্যের ক্ষতি করে কিন্তু কেউ উঠতে পারে না, একসময় নামতে হয়। এই জন্য এগুলো যাতে যেতে না হয়, আমি বলছি যে ক্লাসে তোমার 4 বছর বেস ইঞ্জিনিয়ারিং পড়ছো, ইউটিলাইজ করো সময়টা, এটা কাজে লাগাও, শিখো। হ্যাঁ, পড়ো। এরপরে ওভি During conditioning, the samples must be removed from any boxes or containers used from transportation, cleared from all packing material, placed in an upright position to expose the entire bobbing or package surface to the conditioned air, and arranged in such a fashion that ample space is left between the samples to allow conditioned air to circulate freely. Laboratory conditions should be... এটা সেন্টেন্সটা লম্বা হয়ে গেছে, একটা একটা করে বুঝাও তো, একটা একটা করে বুঝাও সেন্টেন্স। হ্যাঁ স্যার, ডিউরিং কন্ডিশনিং দ্য স্যাম্পল মাস্ট বি রিমুভড ফ্রম এনি বক্সেস অর কন্টেইনার্স ইউজড ফর ট্রান্সপোর্টেশন। কি বলছো, এটা বুঝাও, এটা বুঝাও। স্যার, কন্ডিশন থেকে স্যার, যখন আমরা স্যাম্পল, মানে আমরা যখন স্যাম্পল আনবো, তখন অবশ্যই এটাকে বক্স থেকে, যে বক্সে দেওয়া থাকে ওটাকে অবশ্যই বক্স বা যে কন্টেইনার থাকে, যদি বড় কন্টেইনার থাকে তাহলে বড় কন্টেইনার থেকে বের করে এটাকে, মানে আমরা বের করে নিব, কন্ডিশনিং চেম্বারে রাখবো, রাখবো মানে অ্যাকচুয়াল বক্স নিয়ে রাখবো, যে পলিথিনে করে এনে দিয়েছে, পলিথিন সহ কন্ডিশনিং চেম্বারে রাখলে কোনো কাজ হবে না স্যার? কাজ হবে না, এজন্য আমরা বক্সটাকে রিমুভ করব। হ্যাঁ, তারপরে ক্লিয়ার ফ্রম অল প্যাকিং ম্যাটেরিয়ালস, মানে সব প্যাকেট ম্যাটেরিয়ালস সরিয়ে ফেলবো, প্লেসড ইন অ্যান আপরাইট পজিশন টু এক্সপোজ দ্য এন্টায়ার ববিং অর প্যাকেট, প্যাকেট সারফেস টু দ্য কন্ডিশনড এয়ার, আপরাইট পজিশন কি লম্বা লম্বি রাখবো, লম্বা হিসেবে রাখবো না? জি স্যার, যাতে এক্সপোজ হয়, মানে সিয়েট আসতে পারে। তারপরে in such a fashion that ample space is left between the samples to allow conditioned air to circulate freely, এমন এমন ভাবে সাজিয়ে রাখবো যাতে কন্ডিশন এয়ার তো সবগুলোর মাঝখান দিয়ে যেতে পারে আর কি, ample space, যথেষ্ট জায়গা রাখবো না, যথেষ্ট জায়গা রাখবো যে যাতে কন্ডিশন এয়ারটা সব দিকে সার্কুলেট হতে পারে, মানে কন্ডিশনিং চেম্বারের ভিতরে কি তুমি রেখে ডোরটা ক্লোজ করে দিলে, এই এই যে 25 ডিগ্রি সেলসিয়াস আর হিউমিডিটিটা ভিতরে সার্কুলেট হতে থাকে, রোটেট হতে থাকে, কেমন? স্থির হলে কি হবে বলো, সারফেসে হবে, ভিতরে হবে না, না সার্কুলেট করাতে হবে। এ কারণে বলছে স্যাম্পলটাকে খুলে ভালোভাবে, একটার গায়ে একটা না, যে অনেকগুলো প্যাকেজ পেলাম কন্ডিশন চেম্বারে কোনো মতে রেখে চলে গেলাম, এমন না আর কি। তারপর ল্যাবরেটরি কন্ডিশনস শুড বি মনিটরড বাই অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসেস দ্যাট রেকর্ড বোথ শর্ট টার্ম ফ্লাকচুয়েশন এন্ড লং টার্ম ড্রিফট। ড্রিফট মানে গ্রাজুয়ালি যে চেঞ্জ হয়ে যায়, এটা বলছে। তোমার ল্যাবটা যদি কন্ডিশনিং ল্যাব হয়, কেমন, ধরো তুমি ল্যাবের মধ্যে রেখে দিয়ে গেছো, রাতের বেলা ধরো কোনো কারণে রেইনফল হয়েছে বা কুয়াশা পড়েছে, দেখা গেলে কি আস্তে আস্তে এই যে তোমার কন্ডিশনিং, যে ওয়েদারটা টেম্পারেচার বা হিউমিডিটিটা চেঞ্জ হয়ে গেল, তুমি হয়তো সকালে এসে দেখলাম বা লং টার্ম ড্রিফট, যেটা লং টার্ম 7-8 ঘন্টা ধরে দেখবার রাতে চেঞ্জ হয়ে গেছে, আবার দিন হতে হতে সূর্য উঠেছে ধরো আবার 25 ডিগ্রি হয়ে গেছে, এগুলো যাতে না হয় এটা মনিটর করতে হবে বলছে। রাতে যে থাকবে ল্যাবে
তাকে দিয়েও তুমি টেস্ট করে রাখবে, নোট ডাউন করাবে যে রাতে কেমন ছিল এটা। তোমার অবশ্যই হিউমিডিফায়ার, হিউমিডিফিকেশন, এটা হাইগ্রোমিটার বলে এটাকে, না হাইগ্রোমিটার, থার্মোমিটার, এগুলো থাকবে। তুমি মানে একটা নিয়ম করে দিবে যে কোয়ালিটি কন্ট্রোলে রাতে যে থাকবে এভরি 2 আওয়ার্স পরে পরে, যাতে নোট ডাউন। এটা কেমন এটা বলছে? অলসো অলসো দ্য ল্যাবরেটরি কন্ডিশনস শুড বি স্টেবল এন্ড ইকুয়াল ইন দ্য এন্টায়ার ল্যাব এরিয়া, অফটেন ল্যাবরেটরি কন্ডিশনস মে বি কারেক্ট এন্ড স্টেবল ইন ওয়ান এরিয়া বাট কমপ্লিটলি ডিফারেন্ট ইন অ্যানাদার এরিয়া ডিউ টু এ ল্যাক অফ এয়ার সার্কুলেশন কন্ট্রোল। কি বলছে? স্যার মানে বলতে চাচ্ছি ল্যাবরেটরি কন্ডিশনটা আমাকে স্টেবল থাকতে হবে এবং এন্টায়ার ল্যাব এর সাথে একটা সামঞ্জস্য রাখতে হবে, যে ইকুয়াল একটা সমান অবস্থা রাখতে হবে। আর প্রাই ল্যাবরেটরি কন্ডিশনস মে বি কারেক্ট একই ল্যাবের মধ্যে তুমি কন্ডিশনিং ধরো এসি তুমি বাসায় দিয়েছো, এসি এসি এক জায়গায় দিয়েছো, এসির নিচে টেম্পারেচার, দূরে টেম্পারেচার কি এক থাকবে বলো? না স্যার এসি কনসেপ্ট কম থাকবে। এইটাই এই কথাটা বলছে, পড়ো পুরো সেন্টেন্সটা পড়ো তা বুঝবে। ইফ ল্যাবরেটরি কন্ডিশনস মে বি কারেক্ট এন্ড স্টেবল ইন ওয়ান এরিয়া বাট কমপ্লিটলি ডিফারেন্ট ইন অ্যানাদার এরিয়া ডিউ টু এ ল্যাক অফ সার্কুলেশন কন্ট্রোল। দিস সার্ভিস মানে এসা সব জায়গায় শুনুন না, সমান না হয় হয়তো তুমি মনে করো আমরা কন্ডিশনিং ল্যাব আছে অনেক বড়, ওই কর্নারে তুমি রেখে গেলে যে এখানে রেখে গেলাম 2 দিন এখানে থাকে, কেউ এখানে হাত দিবে না কেমন, কিন্তু দেখা গেল ওই যে কর্নারে কোন ধরনের এটা কন্ডিশনিং যে অ্যাটমসফিয়ার যেটা ওইটা ঠিক মতো সার্কুলেট হচ্ছে না কেমন, এই কথাটা বলছে। তাহলে তুমি এনশিওর হবে, নিশ্চিত হয়ে দিবে যে কন্ডিশনিং টেম্পারেচারটা বা হিউমিডিটিটা কোথায় আছে। ভেরিয়েবল ল্যাবরেটরি কন্ডিশন যদি থাকে কেমন, যাতে কোথাও কন্ডিশনিং অ্যাটমসফিয়ার এক ধরনের কোথাও অন্য ধরনের এরকম যদি হয়, ওই সময় রিকমেন্ড করছে তুমি নোট করবে, নোটিং দ্য টেম্পারেচার হিউমিডিটি অ্যাট দ্য টাইম অফ টেস্টিং, টেস্টিং এর সময় তুমি কত টেম্পারেচার পেয়েছো কত হিউমিডিটি পেয়েছো এটা নোট ডাউন করে রাখবে, অ্যাজ ক্লোজ টু দ্য টেস্ট এরিয়া অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাজ পসিবল, মানে ওই যে টেস্ট এরিয়া বা ইনস্ট্রুমেন্টের কাছাকাছি যেটা আছে। যেমন ধরো তোমাদের এক্সাম্পল দেই, তোমরা যেমন ল্যাব করবে কেমন, আমাদের টেস্টিং ল্যাব কিন্তু কন্ডিশনিং করে না, নর্মাল বাতাস উইন্ডো খোলা থাকবে তখন তুমি টেস্ট করবে, টেস্ট করলে এটা কি তাহলে তুমি কাউন্ট টেস্ট করলে এটা কি ঠিক হবে রেজাল্টটা বলো? ঠিক হবে? ঠিক হবে না তো কন্ডিশনিং যদি না করি, কিন্তু তোমাদেরকে কন্ডিশনিং করে না করিয়ে কিন্তু আমরা তোমার ল্যাব রিপোর্ট দিবে, ল্যাব রিপোর্টে একটা লাস্ট লাইন তুমি যেটা দিয়ে রাখবে যে আমরা একটা স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার মেনটেন করতে পারি নাই বলে আমার রেজাল্টে মে হ্যাভ সাম এরর, কেমন যে আমার যে রেজাল্ট আছে কিছুটা ভুল থাকতে পারে, এবং তোমার মেনশন করতে হবে যে কতদূর ভুল থাকতে পারে। এটা আমি বুঝবো কি তুমি যে টেস্ট করেছো না, যে অ্যাপ্রিল বা ব্যালেন্স ছিল ওখানকার যে টেস্টিং ইনস্ট্রুমেন্টের আশেপাশে টেম্পারেচারটা হিউমিডিটিটা নোট ডাউন করে দিবে ওখানে, ওখানে নোট ডাউন করলে আমি বুঝবো। আর হিউমিডিটি যদি নর্মালি 65 থাকার কথা, তুমি হয়তো বৃষ্টির দিনে হিউমিডিটি পেয়েছো 95%, তাহলে আমি বুঝবো আরে এটাতে তাহলে অনেক ভেরি করতে পারে। বুঝেছো না জিনিসটা? জি স্যার, এটা নোট করে রাখতে যাতে তুমি নোট করো, তুমি মেনশন করে দিবে তুমি যে এটা টেস্ট করতে পার জিনিসটা জানো, এটা বলবে আর কি যে আমি জিনিসটা জানি, আমি সারেন্ডার করে নিলাম যে আমাদের এখানে সিস্টেমটা নাই, আমি স্ট্যান্ডার্ড টেস্টিং অ্যাটমসফিয়ার মেনটেন করতে পারিনি, আমি এই টেম্পারেচারে এই হিউমিডিটিতে টেস্ট করেছি এই রেজাল্ট পেয়েছি, তখন উনি তোমার ফ্লাকচুয়েশনটা অনুমান করে নেবেন আর কি। যে এখন ধরো তুমি যদি এখন টেস্ট করো, ধরো 25 এর মতো আছে, আমার টেম্পারেচার নিয়ে সমস্যা না, না সমস্যা হচ্ছে তোমার ইয়া নিয়ে হিউমিডিটি। হ্যাঁ, আবার টেম্পারেচার হিউমিডিটির সাথে রিলেটেড, কিন্তু এটা টেম্পারেচার বেড়ে গেলে কিন্তু হিউমিডিটি কমে যায়, এটাও কিন্তু হয় কিন্তু, না দুইটা ফ্যাক্টর কিন্তু খুবই ইন্টার রিলেটেড এখানে। তখন আমি যদি দেখি যে 25 আছে টেম্পারেচার, তারপরে ধরো সে ধরো আজকে কোনো কারণে তুমি একটু বিকেলের দিকে হয়তো কুয়াশা পড়েছে, হিউমিডিটি সে ধরো 55% পেয়েছো তুমি, না
তুমি এটা নোট ডাউন করেছো, তখন আমি বুঝবো টেস্ট রেজাল্টটা 55% 65% খুব একটা ভেরি করছে না, মোটামুটি এটা ঠিক আছে বোধহয় রেজাল্টটা, তুমি হয়তো একটা অর্ডারে যেতে পারবে। বুঝতে পেরেছো না বিষয়টা? তুমি মেনশন করে দিবে এটা, যেখানে মেনটেন করতে পারি নাই আমি এটা, এই জিনিসটা। যাক আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, স্টুডেন্ট কমে গেল দেখি 34 জন। নিশান কই? নিশান, নিশান শুনছো? স্যার তুমি আগের অ্যাটেন্ডেন্সটা ফেলে দাও, আগেরটা ফেলে এখন আবার স্ক্রিনশট নাও। এখন আবার নিতাম? ওটা ফেলে দাও।